হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যে কালকে এগারোই ডিসেম্বর দু হাজার বাইশের প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে যারা যারা এই প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী প্রায় চোদ্দশোটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে এই টেট পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার গড়া থেকে বাড়তি সতর্কের ভূমিকা পালন করছে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে দু ঘন্টা আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হবে দুপুর বারোটা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের সকাল সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে পৌঁছাতে হবে এগারোটার পর আর কোনো পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হবে না তাই যাদের দূরে এক্সাম সেন্টার পড়েছে তাড়াতাড়ি আপনারা বাড়ি থেকে বেরিয়ে যাবেন যাতে এগারোটার মধ্যে আপনারা এক্সাম সেন্টারে পৌঁছাতে পারেন একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবেন কারণ যানজট হওয়ার একটা আশঙ্কা রয়েছে কারণ টোটাল প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী একসাথে বাড়ি থেকে বেরোবে তাই যানজট হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবেন যাদের এক্সাম সেন্টার দূরে পড়েছে পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশান ভালো করে পড়বেন অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশান সম্পর্কে বিস্তারিত আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি যদি না দেখে থাকেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন টোটাল দু কপি অ্যাডমিট কার্ড লাগবে এক কপি অ্যাডমিট কার্ড তারা জমা নিয়ে নেবে আর একটা কপি আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে এ তার সাথে এই অ্যাডমিট কার্ডের দু কপি তো নিচ্ছেন দু কপি অ্যাডমিট কার্ডের সাথে অরিজিনাল আইডেন্টিটি কার্ড লাগবে অরিজিনাল আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডেন্টি প্রুফ লাগবে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ওটা অরিজিনালি আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে তার সাথে দু কপি ফটো নিয়ে যাবেন যে ফটো কপিটা ফর্ম ফিল আপ করার সময় আপলোড করেছিলেন সেই ফটো কপি দু কপি সাথে রাখতে হবে দু কপি লাগবে দু কপি অ্যাডমিট কার্ড দু কপি ফটো ও এক কপি অরিজিনাল আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে তার সাথে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যাবেন ব্ল্যাক বল কল পয়েন্ট পেন নিয়ে যাবেন দুটো কারণ একটা প্রবলেম হলে আরেকটা আপনারা ইউজ করতে পারবেন ঘড়ি গয়না পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ঘড়ির ব্যবস্থা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে থাকবে প্রত্যেকটা রুমেই ঘড়ির ব্যবস্থা থাকবে তার সাথে কোনো স্টেশনারি বস্তু লিখিত বা ছাপানো অবস্থায় পরীক্ষা কেন্দ্রে ভিতরে নিয়ে যাওয়া যাবে না এর সাথে পেন্সিল বাক্স কাগজের টুকরো প্লাস্টিকের পাউচ ক্যালকুলেটারের স্কেল লেখার প্যাড এগুলো কোনো কিছুই পরীক্ষা কেন্দ্রে অ্যালাউ করা হবে না ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা সেন্টার ছাড়তে পারবেন না এগারোটা পঁয়তাল্লিশেই আপনারা হাতে পেয়ে যাবেন বুকলেট পেয়ে যাবেন তার সাথে ওএমআর পেয়ে যাবেন ওএমআরটা ভালো করে ফিল করবেন ওএমআর ফিল করার জন্য আপনারা পনেরো মিনিট টাইম পাচ্ছেন এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা ভালো করে ওএমআর ফিল আপ করতে হবে নিজের রোল নাম্বার বুকলেট নাম্বার সিরিজ এগুলো ভালো করে ফিল করবেন ওএমআর এ ভুল করবেন না ওএমআর ভুল করলে কোনো কিছু করা থাকবে না আপনার পরীক্ষাটা বেকার চলে যাবে তাই ভালো করে ওয়েম সিটটা ফিল করবেন পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে বারোটা থেকে পরীক্ষা চলবে দুটো তিরিশ পর্যন্ত অর্থাৎ আপনার কাছে হাতের টাইম রয়েছে টোটাল দু ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট মানে টোটাল একশো পঞ্চাশ মিনিট আপনারা টাইম পাচ্ছেন পরীক্ষা হবে কত নাম্বার পরীক্ষা হবে টোটাল একশো পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে একশো পঞ্চাশটা প্রশ্ন থাকবে তার মানে একশো পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে একশো পঞ্চাশটা প্রশ্ন থাকবে তার জন্য টাইম থাকছে একশো পঞ্চাশ মিনিট মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার টাইম হচ্ছে এক মিনিট এক মিনিটে এক একটা প্রশ্নের উত্তর আপনাকে করতে হবে এর মধ্যে ম্যাথ ম্যাথ থেকে টোটাল প্যাডাগোগির পোশানটা যদি আমি বাদ দিই তাহলে বাকি থাকলো পনেরোটা ম্যাথ পনেরোটা ম্যাথ থাকবে ম্যাথের পনেরো নাম্বারে ম্যাথ থেকে কোশ্চান থাকবে আর পনেরো নাম্বারে প্যাটাগি পোশান থেকে প্রশ্ন থাকবে এই যে পনেরোটা ম্যাথ এই ম্যাথগুলো কিন্তু কোষে করতে টাইম লাগবে ওই জন্য ম্যাথ প্রথমে আপনারা অ্যাটেন্ড করতে যাবেন না কারণ ম্যাথে আপনারা যদি একবার চলে গেছেন হয়তো যার ম্যাথ ভালো হয় সেক্ষেত্রে ঠিক আছে যাদের ম্যাথ ভালো হয় না তাদেরকে বলবো প্রথম আপনারা ম্যাথ ট্রাই করবেন না ম্যাথ প্রথমে করতে যাবেন না ম্যাথটা করবেন একদম লাস্টে টোটাল এই পাঁচটে টপিক থেকে প্রশ্ন আসবে তার মধ্যে এই পাঁচটে টপিকের মধ্যে যার যে টপিকটা ভালো হয় সবথেকে ভালো সেই টপিকটা প্রথমে অ্যাটেন্ড করবেন কারোর যদি ইভিএস ভালো হয় তাহলে প্রথমে ইভিএস অ্যাটেন্ড করুন কারোর যদি সিডিপি ভালো হয় তাহলে প্রথমে সিডিপি অ্যাটেন্ড করুন চেষ্টা করবেন ম্যাথ যাদের খুব ভালো হয় তারাই একমাত্র প্রথমে ম্যাথ করতে যাবেন যাদের ম্যাথ ভালো হয় না তারা প্রথমে ম্যাথ অ্যাটেন্ড করবেন না কারণ ম্যাথের ক্ষেত্রে যে কোনো একটা ম্যাথের অ্যান্সার যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ওখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায় আর টাইমের একটা ভ্যালু রয়েছে টাইমের একটা ইম্পর্টেন্স কিন্তু এই পরীক্ষায় থাকবে যেহেতু ম্যাথ থাকছে টোটাল একশো মিনিট টাইম একশো পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে প্রত্যেকটা পার্ট আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে ওই জন্য ম্যাথটা লাস্টে করার চেষ্টা করবেন ইভিএস যাদের ভালো হয় ইভিএস প্রথমে অ্যাটেন্ড করুন চেষ্টা করবেন ইভিএসকে থার্টি মিনিটের এক্সচেঞ্জে আপনারা ফিফটিন মিনিটে কমপ্লিট করার তাহলে বাকি যে ফিফটিন মিনিট বাঁচবে সেটা আপনারা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন নেক্সট সিডিপি তারপরে অ্যাটেন্ড করুন সিডিপি সিডিপির ক্ষেত্রেও থার্টি মিনিট টাইম লাগাবেন না অ্যাটলিস্ট আপনারা ওখানে দশ মিনিট যদি টাইম বাঁচান বাকি বেঙ্গলি ইংলিশ আর ম্যাথের ক্ষেত্রে ওই টাইমটা আপনাদের কাজে লাগবে নেক্সট ব্যাঙ্গলি ব্যাঙ্গলিতেও পেসেজ থাকবে আর ইংলিশেও পেসেজ থাকবে আর পেসেজ মানে ওটা পড়ে অ্যান্সার করতে টাইম লাগবে তাই এই দুটোতে টাইম অনেকটা যাবে কিন্তু থার্টি মিনিটের বেশি আপনারা এই দুটোতে টাইম দিতে পারবেন না চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সারগুলো কমপ্লিট করার তারপর নেক্সট ম্যাথ ম্যাথে প্রথমে প্যাটাগি পোর্শনটা করে নেবেন পনেরো নাম্বারে প্যাটাগি থাকবে আর পনেরো নাম্বারে ম্যাথ থাকবে প্রথমে পনেরো নাম্বারে প্যাডাগোগি পোর্শনটা কমপ্লিট করবেন তারপর পনেরো নাম্বারে ম্যাথে আসবেন ম্যাথে টাইমটা রাখার চেষ্টা করবেন তারপর ম্যাথ অ্যাটেন্ড করবেন কারণ ম্যাথের ক্ষেত্রে একবার যদি অ্যান্সার না বেরোয় তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যায় মাথা কিন্তু আর তখন ঠিক থাকে না আর মাথা যদি ঠিক না থাকে মাথা যদি ঠান্ডা না থাকে বাকি অ্যান্সারগুলো আপনারা জানলেও অ্যান্সার ঠিক করতে পারবেন না তাই ম্যাথটা চেষ্টা করবেন লাস্টে অ্যাটেন্ড করার জন্য কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে সেক্ষেত্রে চারটে অপশান ভালো করে পড়বেন চারটে অপশান পড়ে আপনার যে অ্যান্সারটা মনে হবে এই অ্যান্সারটা হওয়া উচিত সেই অপশানটা অতি অবশ্যই আপনারা পূরণ করে দিয়ে আসবেন কারণ এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই যেহেতু নেগেটিভ মার্ক নেই ওই জন্য ভুল হলেও আপনার নম্বর কাটা যাচ্ছে না ওই জন্য অতি অবশ্যই আপনার যে অ্যান্সারটা মনে হচ্ছে সেই অ্যান্সারটাই করে আসবেন কোনো সমস্যা হবে না কারণ আপনার নাম্বার তো কাটা যাচ্ছে না যদি বাই চান্স ওই কোশ্চেনের অ্যান্সার ওটাই হয় তাহলে কিন্তু আপনারা বাড়তি নাম্বার পাবেন ওই জন্য অতি অবশ্যই কোয়েশ্চনের অ্যান্সার অ্যাটেন্ড করবেন যেহেতু নেগেটিভ মার্কিং নেই যে যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো পরীক্ষা দিতে যাওয়ার সময় অতি অবশ্যই আপনারা নিয়ে যাবেন তার সাথে পরীক্ষার সেন্টার কিছু চেঞ্জ হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশান জারি করে বলা হয়েছে কোন কোন এক্সাম সেন্টার চেঞ্জ হয়েছে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব একবার চেক করে নেবেন আপনার এক্সাম সেন্টার চেঞ্জ হয়েছে কি না পরীক্ষা দিতে যাওয়ার সময় টেনশান করবেন না টেনশান হলে জানা কোয়েশ্চানের অ্যান্সার ভুল হওয়ার চান্সও থাকবে সতর্কভাবে আপনারা ওএমআর সিটটা ফিল আপ করবেন ভালো করে পরীক্ষা দেবেন টেনশান করবেন না অতি অবশ্যই টাইমের ইম্পর্টেন্স এখানে রয়েছে ওই জন্য তাড়াতাড়ি সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবেন যেহেতু প্রাইমারি টেট পরীক্ষায় ম্যাথ রয়েছে ম্যাথ করতে অনেকটা টাইম লাগবে ওই জন্য আপনারা চেষ্টা করবেন সিডিপি ইভিএস এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করার ভালো করে সবাই পরীক্ষা দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ